কৃষি আমাদের শেকড় কৃষি আমাদের প্রাণ কৃষি আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন কৃষি আমাদের চালিকা শক্তি কৃষি দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকায় সর্বোত্তম চালকের আসনে মানব সভ্যতার উত্থানের এবং বিকাশের মূল চাবিকাঠি হল কৃষি প্রিয় দর্শক বাংলাদেশের কৃষির উৎপাদন সংগঠন তৈরি খামার তৈরি ও ব্যবস্থাপনা বাজারজাতকরণ এবং বিপণন পদ্ধতি নিয়ে প্যানভিশন টেলিভিশনের কৃষি বিষয়ক নিয়মিত আয়োজন বাংলার কৃষি অনুষ্ঠান উপভোগ করবার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বাংলাদেশের খাঁটি দুধের চাহিদার কথা চিন্তা করে বাবা অ্যাগ্রো খামারটি তৈরি করেছেন গড়ে তুলেছেন জনাব সৈয়দ ওসামা জালাল ফিরোজ এবং জনাব জাভেদ কুরেশি দর্শক আমরা কুরেশের মুখ থেকে তার পরিচয় তার লেখাপড়া এবং এই খামারের এই ব্যবসার পিছনে আসার কারণগুলো আমরা জানবো আমি মোহাম্মদ জাবেদ করাইশি আমি ঢাকার বসবাস করি মণিপুরী পাড়ায় আমার বেড়ে ওঠা ঢাকা মণিপুর পাড়া ফার্ম গেটে আর আমার লেখাপড়া হচ্ছে তেজগাঁও কলেজে এবং এটার পাশাপাশি আমি আইটি সেক্টরে কাজ করে থাকি এবং দীর্ঘদিনের পরে চিন্তা ছিল এবং ছোটোকাল থেকে আমি অ্যানিম্যাল লাভার অনেক পশুবাড়িকে ভালোবাসি সেই ভালোবাসা থেকে দু সালে আমার খামার পরা আমাদের তো আপনি অন্য সমস্ত ভালো ভালো পেশা রেখে যে ভদ্রভাবে বসে ব্যবসা করতে পারতেন সেটা রেখে এই গরুর খামার এই যে উৎপাদনকারী গরুর খামার কেন করলেন অ্যাকচুয়ালি সবচেয়ে বড় তো সব ব্যবসাই ভালো বাট এই ব্যবসাটার মধ্যে হচ্ছে নিজেকে বোঝার এবং অনেক কিছু করার জায়গা আছে যেটা অন্য ব্যবসাতে আমরা পারবো না এখানে একটা দুটো গরু দিয়ে মানুষ নিজের জীবনের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারবে চাকরির পিছিয়ে না ছুটে আপনার যে কোনো একটা ডিপার্টমেন্ট স্টোর করতে গেলে আপনার পনেরো বিশ লাখ টাকা লাগবে অনেক কিছু প্রয়োজন হয় বা অন্য অন্য ব্যবসার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা লাগে গাভীর খামারটা হচ্ছে সে যদি নিজে কিছু নলেজ ডেভেলপ করতে পারে এবং আমাদের পশু সম্পদ অধিদপ্তর থেকে একটা প্রশিক্ষণ নিয়েই একটা দুটা গরু দিয়ে সে আস্তে আস্তে করে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে এখানে অনেক বড় সুযোগ আছে আপনার এই খামারে এখন আলিবাবা এগ্রো খামারে এখন কয়টা গরু আছে আমাদের এখানে এখন আঠারোটা গাভী আছে আর ষোলোটা বাচ্চা আছে এখন এই আঠারোটা গাবের মধ্যে কয়টাই দুধ দেয় আঠারোটা গাবের মধ্যে আমাদের এখন পনেরোটার মতো দুধ দিচ্ছে কিছু গাব গাভিন আছে এবং এগুলো দুধ রেগুলার বেশি চলতেছে আপনার এই আলিবাবা অ্যাগ্রো খামারে বর্তমানে প্রতিদিন কত লিটার দুধ উৎপাদন আমাদের প্রতিদিন আড়াইশো থেকে দুইশো লিটার দুধ উৎপাদন হয় কয়বার এই গরু দুইবারে আমরা সকালে একবার দোহন করাই বিকেলে একবার দহন করা সকালে একবার বিকেলে একবার এই যে আপনাদের প্রত্যেক দিন দুশো থেকে আড়াইশো লিটার দুধ উৎপাদন হয় এই দুধগুলো কীভাবে বাজারজাত করেন আমাদের দুধগুলো হচ্ছে আমাদের নিজস্ব বাই প্রোডাক্ট আছে আমাদের আলিবাবা এগ্রোর সিস্টার কনসেলার আছে হাবিবি মিঠাই আমাদের এই দুধ থেকে আমরা মিষ্টি তৈরি করি দুধ দুগ্ধজাত পণ্য তৈরি করি ঘি আছে লাবাং আছে টক দই আছে মিষ্টি দই আছে এবং অনেক ধরনের মিষ্টি আমাদের দোকানে আবার আপনি যেটা দুধ চা বলে থাকি মালাই চা আছে এই দুধ থেকেই তৈরি হয় আমাদের আচ্ছা আপনাদের এই অ্যাগ্রো খামারে যে গরুগুলো আছে এই যে গরু খাবার দিচ্ছে এই কী ধরনের খাবার দেন এগুলোকে দানাদার খাদ্য দেওয়া হয় যেরকম গমের ভুসি ভুট্টার ভুসি ভুট্টা তারপরে মুগের ডাল মুগের ডালের ভুসি যেটা বলি ধানের কুড়া সয়াবিনের খৈল আমরা ছয়টা আইটেম মিক্স করে গরুকে দানাদার খাদ্য দুই বেলা প্রদান করে থাকি আর অন্য কোন ধরনের কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস কাঁচা ঘাস দুই বেলায় দেওয়া লাগে এই যে খাবারগুলো খাবারগুলো বললেন এই খাবারগুলো নিজেরা তৈরি করেন না কিনে আনে না আমরা বাজার থেকে হোল বস্তাবন্দি করে কিনে আনি আমরা এটা নিজের মিক্স করে নিই আর ঘাস থেকে আপনারা সংগ্রহ করেন ঘাস আমাদের নিজস্ব কিছু ঘাসি জমি আছে আর কিছু সাপ্লাই চেন আছে তার যারা ঘাস বিক্রি করে তাদের থেকে কিনা হয় আমাদের অনেক সময় শোনা যায় গরুর খামারে মাছ এবং মুরগিকে যে পোলট্রি ফিট খাওয়ানো হয় অনেক সময় নাকি অনেক সময় গরুকে পোলট্রি ফিট খাওয়ানো হয় এটা এটা খাওয়ালে এই গরুর কোনো ক্ষতিকর প্রভাব আছে কি না নিশ্চিত আছে কারণ কি মুরগি ব্রয়লার মুরগির ফিড বা মাছের ফিটের মধ্যে অনেক ধরনের মানে হরমোনাল ইয়ে দেওয়া থাকে যেটা দ্রুত বৃদ্ধি করার জন্য অ্যাকচুয়ালে আমাদের গাভীকে যদি আমরা ফিড খাওয়াই এটা আমাদের বেশি দিন টিকবে না তার জন্য আমরা নেচারাল খাবারটা খাওয়াই আমরা যারা খামার রিয়েল খামারে যেহেতু আমাদের গাভীগুলো লং টাইম আমাদের কাছে থাকবে সেক্ষেত্রে আমরা কোনোভাবে কোনো ফিটে যাই না আর ফিটটা এক গাভীর জন্য ততটা সুইটেবল না যারা ফিট খাওয়াচ্ছে তাদের গাভী লং টাইম সাস্টেন করবে না কী ধরনের খাবার খাওয়ালে গরুকে দুধ উৎপাদন বেশি হয় দুধের পরিমাণ বেশি হয় গাভীকে যদি পর্যাপ্ত ঘাস দেওয়া যায় প্রতিটা গাভীকে দুইবেলা পঞ্চাশ কেজি উর্ধে ঘাস দেওয়া যায় দুধ উৎপাদন বেড়ে যাবে আর দানাদারটা প্রপারলি যদি পাঁচ থেকে সাড়ে পাঁচ এটা দুধের উপরে আমরা বেশ করে গরুকে খাওয়াই যে গোটা বেশি দুধ দিচ্ছে তাকে বেশি দানাদার দিব যেটা কম দুধ দিচ্ছে তাকে কম দানাদার দিব এই খামারে আপনারা যে গরু দেখলাম এইগুলো এগুলো কী জাতের গরু সাধারণত হলস্টাইন ফ্রিজান গরু আপনার এই খামার দেখে উদ্বুদ্ধ হয়ে আরও খামার করেছে এরকম কোনো খবর আপনার কাছে আছে আমাদের কাছে যারা আসছে পরামর্শ নিতে আমরা সবাইকে একই কথা বলি খামার করতে হলে আগে খামারে এসে যে কোনো খামারে এক থেকে দুই মাস নিজেরা বোঝা উচিত ইউটিউব চ্যানেল দেখে কোনোভাবে খামার করা উচিত না ইউটিউব চ্যানেল দেখে যারা খামার করেছে তাদের অনেক লসের সম্মুখীন হয়েছে কারণ অ্যাকচুয়ালি ইউটিউবে রাইট ইনফরমেশনটা প্রপারলি দেওয়া হয় না আমরা যখন গাভীর খামার করেছি আমরাও প্রথম দিকে একটু লসের সম্মুখীন হয়েছিলাম পরবর্তী যখন আমরা বাই প্রোডাক্ট করলাম নিজস্ব দুধ নিজেরা মার্কেটিং করলাম নিজেরা বিক্রি শুরু করলাম তখন আমাদের খামারটা লাভ লভ্যের দিকে আগালো ব্যবসা মানেই তো লোকসান হলেও হতে পারে আপনার এই গরুর খামার সেটা বলেন গোষ্ঠের জন্য করা আর দুধের জন্য করা তাই লোকসানের একটা ঝুঁকি থেকে যায় এই বিষয়ে কিছু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের গাভীর সেক্টর অনেক লস হয় আমাদের অ্যাকচুয়ালি সত্যি কথাটা সবাই বলতে চাই না আমরা এটা পেস্টিসাইস ব্যাপার হয়ে যায় যে আমার গাভীটা মারা গেল অ্যাকচুয়াল গাভী মরতে পারে এখানে কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে কিছু ডক্টর সাপোর্ট আছে কিছু মেডিসিনের ব্যাপার থাকে অ্যাকচুয়াল আমাদের বাংলাদেশে যে সরকারি যে ভেটেরিনারি ডক্টর আছে তাদের আরেকটু সচেতন হওয়া উচিত কারণ আমরা ঢাকা কেন্দ্রিক আমরা অনেক ডক্টররা কল করে পাই গ্রামে ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন গাভি কিনতে যাই দেখা যাচ্ছে গাভিগুলোকে এমনভাবে রেডি করে রাখে দুধ বন্ধ করে একটা গাবি দুধ দিবে বারো কেজি ওকে শো করে বিশ কেজি দুধ দিচ্ছে আমরা বিশ কেজি টার্গেট করে গরুটা নিয়ে আসি আনার পরে দেখি গরু দুধ দেয় বারো কেজি এটা একটা বড় লস হয় নতুন খামারিদের জন্য আমি বারবার বলবো যে যে কোনো খামারতে গরু কেনার আগে মিনিমাম থ্রি টু ফোর ডেজ আপনি ওখানে স্টে করে দেখে শুনে বুঝে গরুটা ক্রয় করবেন তাহলে লসটা কম হবে আপনার আপনাকে বললো একজন ব্যাপারী যে বা এটা বিশ কেজি দুধ দেবে বিশ্বাস করবেন না আমি বলবো বিশ্বাস করবেন না আপনি নিজের চোখে দোয়াবেন দেখবেন বুঝবেন দেন আপনি পারচেস করবেন ক্রয় করবেন তাহলে লসের পরিমাণটা আপনার কমে যাবে এবং আমাদের যে খামার যে লসটা হয় মূলত যখন গাভীর আমরা কিনি নর্মালি আমরা গাভী যখন কিনি যখন আমাদের পিক আওয়ার থাকে যা গরু বাচ্চা সাথে দুধ দিচ্ছে তখন আমাদের লাভ হয় যখন গরু ড্রাই পিরিয়ডে চলে যায় গাভিন হয় তখন মূলত খামার একটু পিছুটা চলে আসে তখন যদি খামারের ইনভেস্টমেন্টে না যেতে পারে তখনই তার খামার লসে চলে যাবে এই বিষয়টা প্রতিটা খামারের মাথায় রাখা উচিত এটা তো মনে করেন যে দুধ কম হলে লোকসান হতে পারে কিন্তু আবার এখানে চিকিৎসা বিষয় গরুর কোনো অসুখ হলো অসুস্থ হয়ে গরু মারা গেল সেখানে একটা লোকসানের বিষয় থাকে একটা গরুর অসুস্থ হওয়ার পিছনে খামারির প্রথম দায় তার গরুটা সেই যদি ঠিক মতো পর্যবেক্ষণ না করতে পারবে তার গরু অসুস্থ হয়ে পরে ডাক্তারকে ডাকে লাভ নেই প্রথম থেকে একটা ভালো রাখাল এবং ভালো ম্যানেজমেন্ট থাকা উচিত যে আমার গরুটা কীভাবে খাচ্ছে কতটুকু দুধ দিচ্ছে কী অবস্থা আছে সেটা প্রথম থেকে যদি তাকে আপটার করতে পারে তাহলে তার বড় ধরনের ক্ষতি হবে না গত রমজানে যেরকম আমাদের দ্বিতীয় রমজান থেকে ষষ্ঠ রমজানের মধ্যে আমাদের এই ফার্মে অলমোস্ট টোয়েন্টি ফাইভ ডেথ হয়েছে সে শুধুমাত্র আমাদের একটু ভুলের জন্য সেটা ছিল যে ঘাসের মধ্যে বিশ্বক্রিয়া হয়ে গেছিলো আমরা এই ডিজিজটা বুঝতে আমাদের সময় লেগে গেছে এই কারণে পাঁচ দিনের মধ্যে আমাদের এই খামারে পঁচিশটার মতো গাভী বড় গাভী মারা গেছে যেটা আমাদের এই ফার্মের জন্য অনেক বিগ লস নট অনলি আমাদের না এরকম বারো তেরোটা খামারে লস হয়েছে এই গরুর খামার মানুষ তো ব্যক্তিগত উদ্যোগে নিজের প্রয়োজনে ব্যবসার উদ্যোগে হোক দেশের চাহিদার কথা চিন্তা করে হোক মূলত ব্যবসার কারণে তৈরি করেছে ব্যক্তিগত উদ্যোগে তৈরি করেছে এখানে আরও এই ব্যবসাকে স্বাবলম্বী করার জন্য আরো সফল করার জন্য সরকারের কি কি ভূমিকা থাকা দরকার বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনি ভালো একটা প্রশ্ন করেছেন আমাকে যেটা হচ্ছে আমাদের সরকারের অনেক কিছু করার আছে যেরকম আপনি দেখেছেন গার্মেন্টস সেক্টর ইপিজেড দিয়েছে সরকার যদি আমাদের এই ডেরি সেক্টর বা ফ্যাটারিং সেক্টরের জন্য যদি ইপিজেডের মধ্যে ফ্রি স্পেস আমাদেরকে প্রোভাইড করতো তাহলে আমরা যারা বড় বড় খামারি আছে বা যারা একটু খামার করতে চাই তারা এই এই সেক্টরটাকে আরও ভালো জায়গা নিতে পারতাম এবং গৌ খাদ্যটার বিষয়টা যেটার উপর ট্যাক্স বড় বড় কোম্পানি আজকে গৌ খাদ্য ইম্পোর্ট করার কারণে ভুষির দাম কমছে না আমাদের এমনটা সময় ছিল যে আমরা দেখেছি যে কুরবানি আসছে দুইশো টাকা একশো টাকা ভুসির বস্তা বেড়েছে এখন যেটা একবার যে বাড়ছে সেটা আর কমতেছে না বাইশশো টাকা ভুসির বস্তা খাওয়া আমাদের খামারের গরুর দুধ বিক্রি করে আমাদের অ্যাকচুয়াল প্রফিট হয় না দুই হাজার সালে আমি খামার বাড়িতে যা কমপ্লেন করে আসছিলাম আমরা এবং আমাদের ইমরান ভাই তারপরে কিছুদিন সাবারে দেখাদিখি করা হলো পরে আবার যেই জায়গা সেই জায়গায় চলে আসছে যদি সরকার আজকে যদি এই সাবার বলেন নারায়ণগঞ্জ বলেন বা যেখান থেকে ভুসিটা ইম্পোর্ট হচ্ছে সেখানে যদি হাত দেয় এই ভুসির দামটা কমে যাবে ভুসির দাম করলে গরুর মাংসর দাম কমে যাবে গরুর দুধের দাম কমে যাবে আমরা যে দুধ বিক্রি করতেছি আমাদের অ্যাকচুয়ালি ওইভাবে প্রফিট আসতেছে না আমরা যারা খামার দিয়েছি আপনারা এখন ছাড়তে পারতেছি না এখানে থাকতে পারতেছি ইলেকট্রিসিটির বিলটা কমার্শিয়াল করে রাখছে দীর্ঘদিনের দাবি আমাদের প্রতিটা সেক্টরে যদি আপনার ইলেকট্রিসিটি বিলটাকে যদি এটা ডোমেস্টিক আকারে নিয়ে আসা হয়তো আমাদের তাইলে আমরা বেঁচে যেতে পারতাম আচ্ছা সরকার তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন নতুন ব্যবসার উদ্যোগী তৈরি করার জন্য ভর্তুকি দেয় অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ঋণ দেয় আবার ভর্তুকি দেয় এই গরুর খামারে কৃষি খামারে এবং গরু উৎপাদন গরু ছাগল হাঁস মুরগির উৎপাদনের ক্ষেত্রে কোনো ঋণ কোনো ভর্তুকির ব্যবস্থা আছে কি আমাদের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা ব্যাংকেই বারবার বলেন যে আমাদের খামারিদেরকে লোন দিতে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওনার এই কথাটা কোনো ব্যাংকি এগ্রি করে না আমরা গেলে লাইফ স্টকে লোন দিবে না বলে এমনভাবে কিছু শর্ত সাপেক্ষে জোরে দেয় এই কারণে আমাদের লোনটা হয় না আপনার ভাড়া বাসা আছেন আপনার লোন হবে না আর আমরা এইট্টি টু নাইনটি পার্সেন্ট ভাড়ার ল্যান্ডের মধ্যে করা সেখানে একটা মিশনারিদের জন্য আপনি লোন প্রোভাইড করছেন বাট আমাদের খামার জন্য গেলে আপনার ভাড়ার বাসা আপনি দুই বছর পর ভেঙে যাবেন এইটা হবে সেটা এইগুলো অজুহাত করে আমাদেরকে লোন দেওয়া হয় না আপনি বলবেন যে ভাই লোন পাচ্ছে হ্যাঁ লোন পাচ্ছে হাই প্রোফাইল যাদের ধরেন ইন্ডাস্ট্রি আছে তাদের সাথে ফার্ম অ্যাড আছে তারা লোন পাচ্ছে সাধারণ যারা আছে মিড লেভেলের খামারি তারা কেউ লোন পাচ্ছে না খুবই কম এবং এটার জন্য সরকার বারবারই প্রতিটা কৃষি ব্যাংক বলেন যতগুলো ব্যাংকে প্রতিটা এই কৃষি লোন থাকে যেটা হবে বাট অ্যাকচুয়ালি সেই লোনটা অন্য জায়গায় শিফট হয়ে যায় আমরা পাই না বাংলাদেশে কর্মক্ষেত্র সীমিত এবং এখানে চাকরি বেচার ভর্তি করতে একসময় হতাশ হয়ে পড়ে এই হতাশ না হয়ে তরুণ সমাজের জন্য আপনার কি পরামর্শ আমি তরুণ সমাজকে বলব হতাশ হওয়ার কিছু নেই এখন থেকে তুমি যে ডেডি সেক্টরে করা লাগবে সেটা দরকার নেই তুমি হাঁস পালো মুরগি পালো কবুতর পালো কিছু না কিছু করো সবজি উৎপাদন করো তাও কিছু করো করলে নিজের থেকে নিজে স্বাবলম্বী হতে পারবা তোমাকে বড় আকার করার দরকার নেই ছোটো আকারে করো যেখানে তোমার সম্ভব পাঁচটা ছাগল দিয়ে শুরু করা নিজে থেকে কাজ করো তাহলে একদিনে পাঁচটা ছাগল পঞ্চাশ ছাগলে রূপান্তরিত হবে একটা গরু দিয়ে শুরু করো একটা গরু দশটা গরুতে যাবে বাট ইউটিউব চ্যানেল দেখে যে দিনই বাড়ি বিক্রি করে গরু খামার করতে হবে এই ধরনের স্বপ্ন দেখো না তুমি আসো আমাদের খামারে আমি প্রত্যেকে বলো মোস্ট ওয়েলকাম আমাদের খামারে আসো এক মাস দুই মাস ট্রেনিং করো দেখো বুঝো আমরা দুধ কীভাবে তৈরি করতেছি কত টাকা প্রফিট হচ্ছে তারপর তুমি দেন ইনভেস্টমেন্টে আসো ওই কাউকে শুনে আমার কথা শুনে বা আরেকজনের কথা শুনে ইনভেস্টমেন্ট আইসোনা আমরা এখন গরুতে স্বয়ং এখন সরকারের উচিত আমাদের ভালো জাতের বীজ প্রদান করা যেরকম যে গাবিটার ফার্স্ট ল্যাকটেশনে ফর্টি টু ফিফটি লিটার দুধ দিবে এই ধরনের গাভীর বীজ আমাদের আবহাওয়ার সাথে ম্যাচ করে আমাদেরকে দিলে আমরা আরও সামনের দিকে আগাতে পারবো আমার এই গাবিটা বিশ কেজি দুধ দিচ্ছে আর যদি আজকে আমাকে সরকার ভালো জাতের বীজ দিত সেটা চল্লিশ কেজি হলে আমরা লাভবান হবো খামারিরা ধরেন এখানে আরও ভালো মাংসের জাত আছে ফ্রিজিয়ান আছে হলসেল ফ্রিজিয়ান প্লাস ব্যাঙ্গাজ আছে এরকম ভালো জাতের গাবি বা সার যদি আমাদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হতো বীজের জায়গাটা আমরা অনেক দূর আগাতে পারবো আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ফার্স্ট পঞ্চাশ করে বাট আমরা এখন বলতে গেলে পনেরো ষোলোর যেতেই পারছি না এটার জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের অনেক বড় জায়গা গ্যাপ আছে যেটা ওনাদের এই গ্যাপটা আরো ক্লোজ করা উচিত প্রিয় দর্শক আলিবাবা বাবা অ্যাগ্রো গরুর খামারের প্রক্রিয়াজাতকরণ উৎপাদন এবং এর ব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম এই বাবা অ্যাগ্রো গরুর খামারের অংশীদার জনাব জাবেদ করে সাথে দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো সফল কৃষকের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ